भारतवर्षे एमन जिनिश देखा जाए ना एई रकम स्नोमैन बा तुषार मानव। जदिओ भारतेर जेदिके हिमालय पार्वत्य अंचल रयेछे सेखाने तुषारपात स्वाभाविक घटना। तबे चिड़ियाखानाय छाड़ा पेंगुइन विशेष एकटा भारतवर्षे देखा जाय ना, आर मेरु भाल्लुक बा पोलार बेयार तो एकेबारेई ना, ताई ना? ताहले एदेरके कोथाय देखा जाय? उच्च अक्षांशे एबं सुउच्च पार्वत्य अंचले हिमबाह अध्यুষিত अंचले। ताई एबारे आमादेर आलोचनार विषय हिमबाहेर कार्यावलीर द्वारा गठित भूमिरूप समूह। तबे तार आगे जेने निते हबे हिमबाह कि। अभिकर्षज टानेर द्वारा पर्वत ढाल बराबर अति धीर गतिते निम्न दिके चलमान बरफेर स्तूप बा बरफेर नदीकेई हिमबाह बले। कोथाय देखा जाय? शीतप्रधान देशे उच्च पार्वत्य अंचले एबं चिर तुषारावृत अंचले क्रमागत तुषारपातेर फले बरफ संचित हये हिमबाह तैरी हय। पृथिबीर मोट पेय जलेर अर्धेकेरও বেশি উৎস এই হিমবাহ। এই হিমবাহ তৈরি হয় কি করে? তার আগে জেনে নেব হিমবাহর পশ্চাদপসরণ বলতে কি বোঝায়। সাধারণভাবে উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে উষ্ণতা বেশ কম থাকে এবং সারা বছর ভূমি বরফাবৃত থাকে সেখানে এই জাতীয় হিমবাহ তৈরি হয়। তবে এই হিমবাহ যত নিচের দিকে নামতে থাকে তত বায়ুমণ্ডল এবং ভূভাগের উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে, এর ফলে বরফের স্তূপ গলে যেতে থাকে। একেই বলা হয় রিট্রিট অফ দ্য গ্লেসিয়ার বা হিমবাহের পশ্চাদপসরণ। একটু আগেই বলা হলো যে পৃথিবীর মোট পেয় জলের অধিকাংশের উৎসই হলো হিমবাহ। পৃথিবীতে ৯৭% জলভাগ, তার মধ্যে আবার ৯৭% লবণাক্ত জল, মাত্র ৩% সুপেয় জল। এই সুপেয় জলের সঞ্চয়ের মধ্যে সিংহভাগ হিমবাহের ২%, বাকি ভূগর্ভের জল, ভূপৃষ্ঠের জল এবং মৃত্তিকার আর্দ্রতা। এবারে জেনে নেওয়া যাক এই হিমবাহের কি করে উৎপত্তি ঘটে। দুই মেরু অঞ্চলে শীতপ্রধান দেশে এবং উচ্চ পার্বত্য অঞ্চলে প্রবল শৈতের কারণে তুষারপাত হলে আলগা তুষারকণা বা নেভে সৃষ্টি হয়। এই নেভের উপরে পুনরায় তুষারপাত হলে তুষারের ঘনত্ব বাড়তে থাকে এবং ফার্ন তৈরি হয়। ফার্ন আরো সংঘবদ্ধ হলে তা বরফে পরিণত হয় এবং পুনঃশীলী ভবনের মাধ্যমে বরফের আয়তন বৃদ্ধি পেয়ে অবশেষে বরফের স্তূপ এবং তার থেকে হিমবাহ বা গ্লেসিয়ারে পরিণত হয়। গতিশীল বিশাল বরফখণ্ডই হিমবাহ, অর্থাৎ সঞ্চরণশীলতাই হিমবাহের প্রধান বৈশিষ্ট্য। হিমবাহের গতিশীলতার কারণগুলি কি কি? উপস্থিত বরফের পরিমাণের উপরে হিমবাহের গতিশীলতা অনেকাংশে নির্ভর করে। উপরিভাগে সঞ্চিত বরফের স্তরের চাপও হিমবাহকে গতিশীল করে তোলে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের দ্বারা হিমবাহ গতিশীল হয় এবং বরফের নদী তৈরি হয়। হিমবাহের তলদেশে অবস্থিত বরফের ক্রমাগত গলন এবং কঠিনীভবন অর্থাৎ পুনর্জমাটন বা রেগুলেশন পদ্ধতির জন্য হিমবাহ গতিশীল হতে থাকে। এই অনুসারে পৃথিবীর দ্রুততম হিমবাহটি হল গ্রিনল্যান্ডের কোয়ারিক। ইউরোপিয়ান জিওসায়েন্স ইউনিয়নের সমীক্ষা অনুসারে বর্তমানে পৃথিবীর দ্রুততম হিমবাহটি হল গ্রিনল্যান্ডের জেকবসন। এর গতিবেগ দৈনিক ১১৩ ফুট বা ৩৪.৪৪ মিটার। এই ছবিগুলোর মধ্যে কোনো মিল দেখতে পাওয়া যাচ্ছে? প্রথম তিনটি ছবি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে বরফ যেন একটি সীমারেখা অবধি রয়েছে, কিন্তু চতুর্থ ছবিতে বরফ একেবারে জলতল অবধি নেমে এসেছে, অর্থাৎ একটা রেখা দ্বারা হিম বা বরফ চিহ্নিত হয়েছে। একেই বলা হয় হিমরেখা। হিমরেখা কাকে বলে? পার্বত্য অঞ্চল বা মেরু অঞ্চলে যে কাল্পনিক রেখার উপর সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে বরফ গলে যায় সেই সীমারেখাকে হিমরেখা বলে। एर उच्चता निर्भर करे अक्षांश भूमिर उच्चता भूमिर ढाल इत्यादि ओपर। हिमरेखा दुई प्रकार स्थायी एवं अस्थायी। स्थायी हिमरेखार ओपर स्थायी भावे हिमबाह जमे थाके। आर अस्थायी हिमबाह काके बोले? शीतकाले उष्णता ह्रास पेले हिमरेखार उच्चता ह्रास पाय, आबार ग्रीष्मकाले उष्णता बृद्धि पेले हिमरेखार उच्चताओ बृद्धि पाय। एई रकम क्षेत्रे शीतकालेर हिमरेखाके अस्थायी हिमरेखा बोले। अनेक समय समुद्र बा महासागरे एरकम बरफेर बड़ चाइके भासते देखा जाए। एदेरके की बोला हय? एदेर पोशाकी नाम हलो हिमशैल। हिमशैल की महादेशीय हिमबाहेर प्रान्तभागेर विच्छिन्न अंश। एटी हिमबाहेर समुद्रे भासमान अंश। 9 भागेर 8 भाग अंश जले निमज्जित थाके एबं मात्र 1 भाग अंश जलस्तरेर उपरे देखा जाए। उष्ण समुद्र स्रोतेर संस्पर्शे गले गिये निजेर साथे बाहित उपादान समुद्र तलदेशे संचय करे मग्नचरा गठन करे। अंटार्कटिका एबं ग्रीनलैंडेर हिमक्षेत्र पृथिवीर प्रधान प्रधान हिमबाह उत्स, सूतरां एई स्थानगुलिते हिमशैल देखा जाए। आर अटलांटिक महासागरे पृथिवीर सर्वाधिक हिमशैल देखते पावा जाए। महादेशीय हिमबाहेर प्रान्तभागे छोट छोट फाटल तैरी हय, सेगुली क्रमागत प्रसारित हये हिमबाहेर प्रान्तभाग विच्छिन्न हये समुद्र जलेर साथे भेसे दूरे चले जाय। एइभावे हिमबाहेर प्रान्तभाग थेके बा सम्मुख भाग थेके हिमशैल तैरी हय। हिमशैलके यदि भालोभावे लक्ष्य करा जाय ताहले देखा जाबे एर खूब सामान्य अंशই আমাদের চোখে দৃশ্যমান রয়েছে। যদি ভালোভাবে পরীক্ষা করা যায় তাহলে দেখা যাবে এর বেশিরভাগ অংশ সমুদ্র পৃষ্ঠের নিচের দিকে রয়েছে এবং খুব সামান্য অংশই উপরের দিকে রয়েছে যা আমাদের চোখে ধরা পড়ছে। পৃথিবীতে যত ধরনের হিমবাহ রয়েছে তাদেরকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি? মহাদেশীয় হিমবাহ, পার্বত্য বা উপত্যকা হিমবাহ এবং পাদদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ বা কন্টিনেন্টাল গ্লেসিয়ার সুমেরু এবং কুমেরু অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে গভীর পাতের আকারে যে হিমবাহ সঞ্চিত রয়েছে তাকেই বলা হয় মহাদেশীয় হিমবাহ। মূলত কোয়াটারনারি ভূতাত্ত্বিক যুগে এই হিমবাহ সঞ্চিত হয়েছে। অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। এই মহাদেশীয় হিমবাহের মধ্যে যে বরফমুক্ত উচ্চভূমিগুলি দেখা যায় তাদের এস্কিমো ভাষায় বলা হয় নুনাটাক। গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকায় এই জাতীয় নুনাটাক দেখা যায়। মাউন্ট টাকাহি এরকম এক নুনাটাকের উদাহরণ। দ্বিতীয় হলো পার্বত্য বা উপত্যকা হিমবাহ অর্থাৎ মাউন্টেন বা ভ্যালি গ্লেসিয়ার। প্রাচীন তুষার যুগে পার্বত্য অঞ্চলে সঞ্চিত তুষার ক্ষেত্রে তুষার রাশির চাপে এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বিভিন্ন পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে নিচের দিকে তুষার রাশি প্রবাহিত হতে শুরু করলে তাকে পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলা হয়। যেমন আলাস্কার হুবার্ড পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ, কারাকোরাম পর্বতের সিয়াচেন ভারতের বৃহত্তম পার্বত্য হিমবাহ। পাদদেশীয় হিমবাহ বা পিডমন্ট গ্লেসিয়ার সুউচ্চ পার্বত্য অঞ্চল থেকে পর্বতের গা বেয়ে অথবা উপত্যকার মধ্য দিয়ে নেমে এসে যে হিমবাহ পর্বতের পাদদেশে অবস্থান করে তাকে পাদদেশীয় হিমবাহ বলে। যেমন আলাস্কার ম্যালাসপিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। এই হিমবাহের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হিমবাহে বিভিন্ন প্রকার ফাটলের উপস্থিতি, যেমন ক্রেভাস। হিমবাহের বিভিন্ন অংশের মধ্যে প্রবাহের গতির পার্থক্যে ঘটলে হিমবাহ পৃষ্ঠে যে অসংখ্য তির্যক এবং সমান্তরাল ফাটলের সৃষ্টি হয় তাদের ক্রেভাস বলে। এগুলি পাতলা তুষার দিয়ে ঢাকা থাকলে পর্বতারোহীদের কাছে দৃশ্যমান হয় না এবং বিপদ ঘটাতে পারে। দ্বিতীয় বাক্সমুন্ড পার্বত্য উপত্যকা দিয়ে নামার সময় হিমবাহ এবং পর্বতগাত্রের মধ্যে যে গভীর ফাটলের সৃষ্টি হয় তাকে বাক্সমুন্ড বলে। এই ফাটলগুলি হিমবাহ পৃষ্ঠ থেকে তলদেশ পর্যন্ত প্রসারিত হতে পারে। এগুলিও পর্বতারোহীদের কাছে যথেষ্ট বিপজ্জনক। তৃতীয় হলো র্যানক্লাফট। দিনের বেলা পর্বতগাত্র থেকে বিকিরিত উত্তাপের প্রভাবে পর্বতের দেয়াল এবং হিমবাহের মধ্যে যে ফাঁকের সৃষ্টি হয় তাকে র্যানক্লাফট বলে। এগুলিও পর্বতারোহীদের কাছে যথেষ্ট বিপজ্জনক। হিমবাহ এক ধরনের প্রাকৃতিক শক্তি এবং এটি বিভিন্ন কার্যের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে থাকে। সুতরাং বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার মতো বা বিভিন্ন বহির্জাত শক্তির মতো এই হিমবাহ বিভিন্ন রকমের কাজ করে থাকে। হিমবাহের কাজকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়: ক্ষয়ীভবন, বহন এবং সঞ্চয়। ক্ষয়ীভবন প্রক্রিয়া আবার দুই ভাবে সম্পন্ন হয়: অবঘর্ষ এবং উৎপাটন। অবঘর্ষ কি হিমবাহের মধ্যে জমে থাকা বিভিন্ন আকৃতির শিলাখণ্ড হিমবাহের তলদেশে ঘর্ষণের ফলে শিলাস্তরকে ক্ষয় করে। এই প্রক্রিয়াকেই বলা হয় অবঘর্ষ। আর উৎপাটন বলতে কি বোঝায়? হিমবাহের মাধ্যমে পর্বত গাত্র থেকে শিলাখণ্ড উঠে আসার প্রক্রিয়াই হলো উৎপাটন।